স্বাগতম বন্ধুরা আপনাদের সবাইকে আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে বন্ধুরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিনিময়ের মাধ্যমে বিকাশের টাকা সেলফিনে নিয়ে আসবেন। তো বন্ধুরা সম্পূর্ণ প্রসেসটি খুবই সহজ, আপনারা যদি আমাদের আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজেই আপনারা এই কাজটি করতে পারবেন। তো চলেন আজকের ভিডিও টিউটোরিয়ালটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদেরকে বিনিময়ের মাধ্যমে বিকাশ থেকে সেলফিনে টাকা আনার জন্য আমাদের কিন্তু অবশ্যই বিনিময় প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করতে হবে। আপনার যদি এক্সিস্টিং কোনো বিনিময় অ্যাকাউন্ট থাকে তাহলে সেটি কিন্তু আপনি চাইলে আপনার সেলফিনে অ্যাড করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আলাদা করে রেজিস্ট্রেশন করতে হবে না। তো এখন আমি আপনাদেরকে সেলফিনের মাধ্যমে বিনিময়তে অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টে আপনাদেরকে হচ্ছে বিকাশ থেকে সেলফিনে টাকা এনে দেখাবো। তো এর জন্য বন্ধুরা আমাদেরকে আমাদের সেলফিন অ্যাপে লগ ইন করতে হবে। সেলফিন অ্যাপে লগ ইন করলে আপনারা এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানটাতে আপনারা দেখতে পারতেছেন যে ফান্ড ট্রান্সফার নামে একটি ট্যাব রয়েছে, এখানটাতে আমাদেরকে একটি ক্লিক করতে হবে। তাহলে বন্ধুরা এরকমটা আসবে। তো এখানটাতে বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন যে বিনিময় নামে একটি ট্যাব রয়েছে, তো এখানটাতে আমাদেরকে একটি ক্লিক করতে হবে। তাহলে বন্ধুরা এরকমটা আসবে। তো এখানটাতে আপনারা দেখতে পারতেছেন যে দুইটি অপশন রয়েছে, একটি হচ্ছে ইউজার রেজিস্ট্রেশন এবং আরেকটি হচ্ছে অ্যাবাউট বিনিময়। তো এখানটা থেকে আমরা হচ্ছে ইউজার রেজিস্ট্রেশনে ক্লিক করব, যেহেতু আমরা হচ্ছে বিনিময়তে নতুন একটি অ্যাকাউন্ট খুলব। তাহলে বন্ধুরা আমাদের কাছে আমাদের ফোনের লোকেশনের পারমিশন চাবে, তো এটি আমাদেরকে অ্যালাউ করে দিতে হবে। দেন বন্ধুরা এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানটাতে আপনারা দেখতে পারতেছেন যে তিনটি অপশন রয়েছে, একটি হচ্ছে সেলফিন, আরেকটি হচ্ছে অ্যাকাউন্ট এবং আরেকটি হচ্ছে এমক্যাশ। তো এখানটা থেকে আপনি হচ্ছে যেটার মাধ্যমে এই বিনিময়তে রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানটা থেকে সেলফিন সিলেক্ট করব, কারণ আমরা হচ্ছে বিনিময়ের মাধ্যমে বিকাশ থেকে সেলফিনে টাকা আনবো। এরপর বন্ধুরা এখানটাতে মাই ভিআইডি অর্থাৎ ভার্চুয়াল আইডেন্টিটি নামে একটি ঘর রয়েছে, তো এখানটাতে আমাদেরকে নাম্বার এবং ওয়ার্ডের সমন্বয়ে কোনো একটি ওয়ার্ড এখানটাতে টাইপ করতে হবে। তো বন্ধুরা এই ভিআইডিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিআইডির মাধ্যমেই কিন্তু আমাদের টাকাটি বিকাশ থেকে সেলফিনে আসবে। তো এই ভিআইডিটি কিন্তু বন্ধুরা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ আপনারা যখন বিকাশ থেকে সেলফিনে টাকাটি পাঠান তখন কিন্তু আপনাদেরকে এই ভিআইডিটি বিকাশে দিতে হবে। তো বন্ধুরা ভার্চুয়াল আইডেন্টিটি দেয়া হয়ে গেলে আমাদেরকে সাবমিট লেখা বাটনে ক্লিক করতে হবে, তাহলে আমাদের কাছে এই পারমিশনটি চাবে। তো এটি আমাদেরকে অ্যালাউ করে দিতে হবে। তাহলে বন্ধুরা এরকমটা আসবে। তো এখানটাতে আমাদেরকে 6 ডিজিটের একটি পিন দিতে বলতেছে। তো বন্ধুরা এই পিনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন এই বিনিময় অ্যাকাউন্টটি আমাদের অন্য বিকাশ অ্যাকাউন্ট বা রকেট অ্যাকাউন্টে অ্যাড করতে যাব তখন কিন্তু আমাদের এই পিনটি প্রয়োজন হবে। তো বন্ধুরা আমি এখন এখানটাতে 6 ডিজিটের একটি পিন দিব এবং পিনটি দেয়া হয়ে গেলে সাবমিট লেখা বাটনে ক্লিক করব। তাহলে বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন যে এখানটাতে আমাদের সেলফিন অ্যাকাউন্টের যে নামটি দেওয়া ছিল সেটি দেখাচ্ছে, পাশাপাশি আমাদের সেলফিন অ্যাকাউন্টের নম্বরটিও কিন্তু এখানটাতে দেখাচ্ছে। তো এখানটাতে ক্লিক করার পর বন্ধুরা এরকমটা আসবে। তো এখানটাতে আপনারা দেখতে পারতেছেন যে আমাদের সেলফিন অ্যাকাউন্টের নাম, সেলফিন অ্যাকাউন্ট নম্বর এগুলি দেখাচ্ছে। তো এখানটাতে বন্ধুরা আমরা হচ্ছে আলিয়াসের এখানটাতে যে কোনো কিছু একটা লিখে দিব বোঝার সুবিধার্থে। তারপর হচ্ছে বন্ধুরা ডিফল্ট ক্রেডিট অ্যাকাউন্ট, ডিফল্ট আরটিপি অ্যাকাউন্ট এবং ডিফল্ট ডেবিট অ্যাকাউন্ট, এই সবগুলিতে বন্ধুরা আমরা টিকমার্ক দিয়ে দিব। এরপর বন্ধুরা আমরা সেলফিন 6 ডিজিট পিনের এখানটাতে আমাদের সেলফিনের পিনটি বসিয়ে সাবমিট লেখা বাটনে ক্লিক করব, তাহলে আমাদের বিনিময়তে রেজিস্ট্রেশনটি সাকসেস হয়ে যাবে। তো বন্ধুরা আমাদের সেলফিন অ্যাপে কিন্তু যাবতীয় কাজ কমপ্লিট। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের বিকাশ অ্যাপে। তো বিকাশ অ্যাপটি ওপেন করলে বন্ধুরা আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানটা থেকে বন্ধুরা আমাদেরকে বিনিময় লেখা যে ট্যাবটি রয়েছে সেখানটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। তাহলে বন্ধুরা এরকমটা আসবে। তো এখানটা থেকে আমাদেরকে হচ্ছে ডাইরেক্ট পে, এটাতে ক্লিক করতে হবে। তো এখানটাতে ক্লিক করলে বন্ধুরা এরকমটা আসবে। তো এখানটাতে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু অপশন রয়েছে। তো সবার প্রথমে রয়েছে হচ্ছে অ্যামাউন্ট। তো অ্যামাউন্টের এখানটাতে আমরা কত টাকা পাঠাতে চাচ্ছি সেই অ্যামাউন্টটি আমাদেরকে এখানটাতে বসাতে হবে। তো আমি এখানটাতে হচ্ছে 10 বসাবো। দেন এরপর রয়েছে রিসিভার ইউজার আইডি। তো রিসিভার ইউজার আইডির এখানটাতে আমরা বন্ধুরা সেলফিনে রেজিস্ট্রেশন করার সময় যে ভিআইডি বা ভার্চুয়াল আইডিটি দিয়েছিলাম সেটি আমাদেরকে এখানটাতে এখন বসাতে হবে। দেন এরপর রয়েছে পারপাস। পারপাসের এখানটাতে আপনারা যাকে টাকাটি পাঠাচ্ছেন তার বোঝার সুবিধার্থে এখানটাতে আপনারা যে কোনো কিছু টাইপ করে দিতে পারেন। দেন এরপর বন্ধুরা আমাদেরকে প্রসিড লেখা নিচের এই বাটনটিতে ক্লিক করতে হবে।
তো প্রসিডের এখানটাতে ক্লিক করলে বন্ধুরা এরকমটা আসবে। তো এখানটাতে আপনারা দেখতে পারতেছেন যে এই টোটালের এখানটাতে দেখাচ্ছে হচ্ছে 10 টাকা 5 পয়সা, অর্থাৎ আমরা পাঠাচ্ছি হচ্ছে 10 টাকা, পাশাপাশি এই সার্ভিস ফি বাবদ এখানটা থেকে কাটতেছে হচ্ছে 5 পয়সা। টোটাল হচ্ছে আমাদের ব্যালেন্স থেকে কাটবে 10 টাকা 5 পয়সা চার্জ সহ। দেন এরপর বন্ধুরা রয়েছে রিসিভার ইউজার আইডি, আমরা যার বিনিময়তে পাঠাচ্ছি সেটা এখানটাতে দেখাচ্ছে, পারপাসটাও দেখাচ্ছে। দেন হচ্ছে বন্ধুরা সর্বশেষ রয়েছে বিকাশ পিন। তো এখানটাতে আমাদেরকে আমাদের বিকাশ অ্যাকাউন্টের যে পিনটি রয়েছে সেটি আমাদেরকে এখানটাতে বসিয়ে কনফার্ম লেখা বাটনে ক্লিক করতে হবে, তাহলে বন্ধুরা এরকমটা আসবে। তো এখানটাতে বন্ধুরা আমাদেরকে আমাদের বিনিময়ের যে পিনটি রয়েছে সেটি আমাদেরকে এখানটাতে দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করে দিলে বন্ধুরা আমাদের টাকাটি চলে যাবে। তো বন্ধুরা আপনারা এখানটাতে দেখতে পারতেছেন যে আমাদের ফোনে একটি SMS এর মাধ্যমেও জানিয়ে দিয়েছে যে হচ্ছে আমরা বিনিময়ের মাধ্যমে 10 টাকা রিসিভ করেছি। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও টিউটোরিয়ালে, আগামী পর্বে আপনাদের জন্য আবারও নতুন কোনো টিপস নিয়ে হাজির হবো। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন।